ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও দেশের এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েবেক কানাডা শাখার উদ্যোগে মন্ট্রিয়ালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাডা থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সাদেরা সুজন জানান, সাজ্জাদ হোসেন সুইটের সঞ্চালনে ভাষায় সভায় কানাডা প্রবাসী আন্তর্জাতিক মাতৃভাষার অন্যতম রূপকার সদ্য প্রয়াত রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একুশে চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ।